রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার ঠিক আগে নেট মাধ্যমে দেওয়া শিল্পা শেট্টির একটি পোস্ট উঠে এলো শিরোনামে। রাজার গ্রেফতারের আগে শিল্পা নেট মাধ্যমে লিখেছিলেন, মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন। ইনস্টাগ্রামে একটি বিশেষ যোগাভাসের ভিডিও পোস্ট করে শিল্পা লিখেছিলেন, আমাদের চারপাশে যা ঘটছে তা বদলে দেওয়ার শক্তি আমাদের সবসময় থাকবে না, কিন্তু আমাদের নিজেদের ভিতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরাই, আর তা সম্ভব একমাত্র যোগের মাধ্যমে। মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন, অপ্রয়োজনীয় চিন্তা দূর করুন, ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাবনাগুলোকে এক জায়গায় আনুন, ত্রাতক যোগের দ্বারা আপনার মনোসংযোগ বৃদ্ধি করুন। শিল্পার এই পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় রাজকে। পর্ন ছবি তৈরি চক্রের মূল পান্ডা হিসেবে রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, পর্ন ছবি চক্রের ক্ষেত্রে রাজের ধরা পড়া হিমশৈলের চূড়ামাত্র, আরও অনেকে এই চক্রের সঙ্গে যুক্ত। গত ফেব্রুয়ারি মাসে পর্ন ছবি বানানো ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। 19 জুলাই সে মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে রাজকে গ্রেফতার করা হয়। এদিকে স্বামী রাজ গ্রেফতার হওয়ার পরেই শিল্পা চলে যান মায়ের কাছে। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শামিতা শেট্টির সঙ্গে থাকছেন ব্যান্ড্রার বাংলোয়। বা মঙ্গলবার নাচের রিয়ালিটি শো সুপার ডান্সার 4 এর শুটিংয়েও আসেননি তিনি। তার অনুপস্থিতিতে প্রকৃত কারণও জানাননি কাউকে। তদন্তে নেমে তাই এদিকটি খতিয়ে দেখছে প্রশাসন।